পবিত্র হজ পালন শেষে বাংলাদেশে ফিরেছেন 15,000 হাজি। এবার 47 বাংলাদেশি ইন্তেকাল করেছেন জানিয়ে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় এশিয়ায় প্রথম হয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের এবারের হজ কোটা আগামী বছরের জন্য বহাল রাখা হয়েছে। এদিকে অনিয়মে জড়িত এজেন্সিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে হাব। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পবিত্র হজ পালন শেষে এখন দেশে ফিরছেন হাজিরা। 20 জুন থেকে শুরু হওয়া হাজিদের ফিরতি ফ্লাইট চলবে 22 জুলাই পর্যন্ত। পর্যায়ক্রমে তারা নিজ বাড়িতে ফিরল, এবার আল্লাহর বাড়িতে ইন্তিকাল করেছেন 1,300 হাজি। হজ করতে গিয়ে তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমে ইন্তিকাল করেছেন 47 বাংলাদেশিও। এদিকে মক্কায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন হাব আয়োজিত হজ পরবর্তী মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী জানান, সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় এবছর বিশ্বে শীর্ষস্থান অর্জন করেছে তুরস্ক। এ তালিকায় এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আমরা কিন্তু কাছাকাছি গিয়েও কিন্তু আমরা হতে পারি না। কারণটা কি? কারণটা হলো নিয়ম নীতি মেনে সঠিক সময়ে কাজ না করার জন্যে আমরা এত কিছু করার পরেও আমরা সে কাজের সমাধান করতে পারি না। কিছু কিছু মালিক ভাইয়েরা তারা কিন্তু অনেক দূর দূরান্তে বাসা বাড়ি ভাড়া নিয়েছেন, এবং কোথায় সবচেয়ে কম দামে বাড়ি পাওয়া যায় খুঁজে খুঁজে বের করে প্রফিটটা বেশি করার জন্য চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোনোদিন তাদেরকে সহ্য করবে না। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায় হিসেবে চিহ্নিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হাব সভাপতি। এই জায়গাটা আমি মনে করি যে হাব অনেক আলোকিত সংগঠন, এই কারণে হাবকে কিন্তু দায়িত্বটা বেশি পালন করতে হবে। বাংলাদেশের কোনো বাণিজ্যিক সংগঠন, আমরা যদি মনে করি একটা অন্য বাণিজ্যিক সংগঠন আর হাব একই জিনিস, আমার মনে হয় সে জায়গায় আমাদের নৈতিকতার ঘাটতি হবে। সুষ্ঠু এবং সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য সকলে মিলে কাজ করবো আমরা। এক জায়গায় থাকলে অনেক সময় অনেক মতবিরোধ হয়, আবার একত্রে হয়ে যায়, আমরা এটাই হতে হবে। অন্যদিকে আগামী বছরের হজের কোটা ঘোষণা করেছে সৌদি আরব। এবার 41,000 কোটা ফাঁকা গেলেও আগামী মৌসুমে বাংলাদেশের কোটা আগের মতোই 1,27,000 রাখা হয়েছে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। এই তো পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।